লড়াই করে নিয়ে এর আগেও বঙ্গধ্বনি হয়েছে, এর আগেও আমরা দুয়ারে সরকারে আমরা পৌঁছে গেছি মানুষের কাছে, এবং মানুষ জানে যে আমরা মানুষের পাশে আছি। খুব দেখাচ্ছে, আপনি আসার পরে দেখলাম অনেকে দেখানো ভালো। রাস্তা যদি ঠিক না থাকে তো তারা তো বলবেনই, তারা তো বলতে পারে না যে রাস্তাটা মসৃণ। আমিও তো নিজে চোখ দিয়ে দেখছি রাস্তাটা খারাপ, সুতরাং এই জন্যই তো আমরা এখন পৌঁছে যাচ্ছি তাদের কাছে, কারণ আমরা নিজেরা দেখতে চাই যে কি কি প্রবলেম আছে। এটা আমাদের নতুন কর্মসূচি, দিদির সুরক্ষা কবচ। দিদির দূত দূতেরা বাড়ি বাড়ি যাবে, মানুষের সঙ্গে কথা বলবে, তাদের অভাব অভিযোগ শুনবে, সমস্যা সমাধান করার চেষ্টা করবে। এবং এই কর্মসূচি আমাদের শুরু হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা অভিযোগ শুনছি। রাস্তা নিয়ে খুব বেশি দাবি নেই, রাস্তা অনেক হয়েছে এই অঞ্চলে। হ্যাঁ, হয়তো কোথাও কোথাও বাকি আছে, সেগুলো আমরা নিশ্চয়ই আগামী দিনে করব। আর ঘর পাওয়া, ঘরের জন্য অনেকে নতুন করে কাগজ জমা দিয়েছেন, সেগুলো প্রসেস হবে, নিশ্চয়ই পাবে, অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই পাবে। বিক্ষোভ সেগুলো মানুষের সঙ্গে যখন আমরা কথা বলতে যাচ্ছি, তখন এরকম তো নয় যে 100% কাজই আমরা সবই করে দিতে পারছি বা পেরেছি, সেটা নয়। মানুষেরও থাকে কিছু সমস্যা, হয়তো আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো বিক্ষোভ হিসেবে বলবো না এটা। মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছে, তারা শুনেছে, আমরাও আমাদের অঞ্চলে ঘুরছি, সেখানে কোনো কোনো মানুষের এখনও হয়তো কেউ বলছে যে আমি ঘর পাইনি এখনও, বা রাস্তাটা হয়ে গেলে ভালো হতো। তো সে এইগুলো সমস্যার কথা, এগুলো মানুষ তো বলবেই, 100% কাজ তো কখনো কোথাও একসাথে করা যায় না। তো সেই সমস্যার কথা বলছে, আমরা শুনছি, নোট করছি, এবং সেগুলো আগামী দিনে সমাধান করব, সেই চিন্তা ভাবনা করছি। কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো, দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখছেন, মানুষ সবাই বাড়ি থেকে নিজেরাই রাস্তায় চলে এসেছে, আমাদের সঙ্গে কথা বলছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ। এবং আমাদের উন্নয়ন যে পরিমাণে হয়েছে, মামাটি মানুষের সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, যেই যেই প্রকল্প মানুষের জন্য ভেবেছেন বা এনেছেন, সেই তে মানুষ সাড়া দিয়েছে, এবং আগামী দিনে মানুষ আবারও আমাদের আশীর্বাদ দেবে, আমরা সবাই নিশ্চিত।